হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। অনেক দিন পরে আবার ভ্লগ করছি, প্রায় দু সপ্তাহ পরে ভ্লগ করছি। যাই হোক, আজকে হচ্ছে আমি আর দাদা মিলে যাচ্ছি সোদপুরে, বড় মামার অ্যানিভার্সারি আছে তাই জন্যে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 12:15, দাদা রেডি হচ্ছে, হলেই বেরিয়ে যাব। তো চলো ভ্লগটাকে কন্টিনিউ করা যাক। আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা বিধাননগর স্টেশনে চলে এসেছি। এসে এখন এখান থেকে টিকিট কাটা হয়ে গেছে, এখান থেকে এখন আমরা যাবো সোদপুরে। ট্রেন থেকে নামলাম, নেমে এখন এই ছোট টোটোতে উঠে গেছি, উঠে এখন যাচ্ছি। এই যে সুইট মামি আমাদের ড্রিঙ্কস দিয়েছে। লেগে গেছে তোরে, কেক খাওয়াও। খুঁজে পাচ্ছি না কোন পিসটা দেবে। অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে সেলিব্রেশনও হয়ে গেছে আর একটু জুসও খেয়ে নিয়েছি, কেক কাটিং হয়ে গেল, কেকও খেয়ে নিয়েছি। কেকটা ভীষণ টেস্টি ছিল। কেকটা আমরা ছোটরা মিলেই অ্যারেঞ্জ করেছি, মানে মামি দিদি, জয়দীপ দা, গুন্ডা দাদা, মেঘা দি, আমি আর দাদা মিলে। এখন আমরা বড়রা খেতে বসছে আর আমরা এখন উনো খেলবো। সবাই খেতে বসে দাদা, মানে বউ সার্ভ করছে, বর খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। এইটা সব থেকে সোজা, এই জিনিসটা দাও, আর কিছু দিতে হবে না। মেনুতে আছে ফ্রাইড রাইস, পনির, ডিম, শসা, চিলি চিকেন। মামি দিদি ডিস্ট্রিবিউট করছে আমাদের কোল্ড ড্রিঙ্কস, যেখানে ধরে রাখতে বললাম। এটা রাত্রিবেলা খেয়ে নেওয়া হবে, রাত্রিবেলা খাওয়া হবে, রাত্রিবেলা রাখছে আবার পরশু দিনের জন্য রাখছে। আমরা এখন সোদপুর স্টেশনে চলে এসে টিকিট কাটা হয়ে গেছে, 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন দাঁড়িয়ে আছি আর দাদা এখানে অ্যাজ অলওয়েজ চা খাচ্ছে, চাল। আবার একটু পরেই ট্রেনে উঠে বিধাননগরে নামবো।
আমরা বিদায় নেব সেমার শুনে, জাস নামলাম, নেমে এখন টেপসি খাচ্ছি। উফ, জাস বাড়িতে এলাম, প্রচণ্ড গরম পড়েছে আজকে, একটুও বৃষ্টি হচ্ছে না। ওইদিকে সোদপুরে বৃষ্টি হচ্ছিলো একটু একটু, পরে বৃষ্টিটা থামতে আমরা বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। এইদিকে তো পুরো শুকনো খটখটে, কোনো বৃষ্টিই নেই। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।